নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির টাকার খেলা হতে চলেছে, অর্থ প্রাপ্তি হতে চলেছে, এই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। যারা প্রতিদিন লটারির টিকিট কাটছেন তাদের জন্য আমার এই প্রতিদিন এই প্রোগ্রামটি, কারণ আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, যে আপনাদের প্রাপ্তির জায়গাটা কখন আছে সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। অনেকে লটারির টিকিট কেটেই যাচ্ছেন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাও কিন্তু লটারির টিকিট কাটছেন। একটা নেশার মতন হয়ে গেছে লটারির টিকিট কাটা। কিন্তু কৌশিকদা আপনাদেরকে বারবার বলে যে লটারির টিকিট কেটে অযথা অর্থ অপচয় কিন্তু আপনারা করবেন না, কারণ এই ভিডিওটি আপনাদেরকে আমি বারবার দিই, কিছুটা সময় নষ্ট করি, আপনাদের খুব মূল্যবান সময়, যে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আছে কি না, টাকার খেলা আগামীকাল হবে কি না। পাঁচ রাশির আমি কথা বলছি, কোনো না কোনো রাশির সাথে হয়তো আপনাদের মিলে যেতেও পারে, তার বলে এই নয় যে একটা লটারির টিকিট কেটে আপনারা ভাগ্য পরীক্ষা করবেন। আর যারা করবেন ভাগ্য পরীক্ষা, নিজ দায়িত্বে করুন, কারণ এই ভিডিওটি শোনার পর আপনারা অবশ্যই খুব সচেতনভাবে যে কোনো পদক্ষেপ আপনারা কিন্তু ফেলবেন। দেখুন, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে, কেউ সেটা বুঝতে পারে আবার কেউ সেটা বুঝতে পারে না। আপনাদের জন্মকুণ্ডলিতে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি রয়েছে কি না সেটা জানবেন কি করে? সেটা জানার উপায় হচ্ছে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছক। যারা দেখছেন না ভিডিওটি, এখনই আপনারা জন্মছকটা খুলে দেখুন। চারটি গ্রহ আমি প্রতিদিন বলি, শুক্র, বুধ, শনি, শুক্র, বুধ, শনি, রাহু, এই কটি গ্রহ কেমন রয়েছে। রাহু কি করে? হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ আপনাকে তুলে ধরবে। রাহু দুম করে উঠিয়ে দেয়, দুম করে কিন্তু ফেলে দেয়। আমি আবারও বলছি, রাহু আপনাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি থাকে, কারো ক্ষেত্রে ছোট। যারা ছোট নিয়ে সন্তুষ্ট রয়েছেন তাদের জন্য না, আর যারা বড় ধরনের অর্থ অ্যাচিভমেন্ট করতে চাইছেন তাদের জন্য আমি এই প্রোগ্রামটা দিচ্ছি। প্রত্যেকে কিন্তু ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, ভাগ্যের একটা কিন্তু নির্দিষ্ট শুভ সংখ্যা রয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন না। এবং এর পাশাপাশি আপনাদের ন্যাকাল চাটে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটাও জানেন না। এখন দেখা যাচ্ছে যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য টাকার খেলা হচ্ছে না, এই বড় ধরনের, কৌশিকদা ইস, আমার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে গেল কৌশিকদা, যদি আমি রাহু রক্ষা কবচটা নিয়ে থাকতাম হয়তো প্রাপ্তি হয়ে যেত। অর্থাৎ যাদের অল্পের জন্য হচ্ছে তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ। রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন রাশির ক্ষেত্রে ঘটবে, একই রাশি থাকলে, সেম রাশি থাকলে হবে কি না, এটার জন্য ভিডিওটি। দেখুন, একই রাশির
কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কিন্তু দেখুন ভাগ্য কিন্তু আলাদা। কেউ আজকে অনেক উঁচুতে রয়েছে, কেউ দিন আনে দিন খাচ্ছে, একই রাশি। কেন হচ্ছে? গ্রহগত অবস্থান জন্মকালীন, পাশাপাশি দশা মহাদশা। এবং আমি যেটা বলছি এটা সার্বিক একটা বিচার, আপনাদের সাথে ঘটতেও পারে আবার না করতে পারে। কিছু সংখ্যক মানুষের সঙ্গে ঘটবে, সেটা 10-20%, 100 জনের মধ্যেই যে ঘটবে এমন না। যাদের ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, গ্রহের প্রতিকার করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিই আপনারা যাতে কিছুটা বুঝতে পারেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই যোগগুলো রয়েছে কি না। যোগ যদি থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার বলি এবং 5টি রাশির যে রাশিগুলোর টাকার খেলা হবে সেই রাশিগুলোর নামও আমি বলছি। এবং এর পাশাপাশি যারা জানেন না রাশির নাম, নামের অক্ষর দিয়ে আমি বলছি। মেষ রাশির টার্গেট নাম্বার 4-6, বিশ্বরাশি 2-5, মিথুন রাশি 1-8, কর্কট রাশি 8-3, সিংহ রাশি 9-2, কন্যা রাশি 4-1, আপনার ক্ষেত্রে তুলা রাশি 3-2, বৃশ্চিক রাশি 1-5, ধনু রাশি 6-7, মকর রাশি 2-6, কুম্ভ রাশি 8-3, মীন রাশি 1-6। এবার আসি 5টি রাশির নাম, কোন 5টি সৌভাগ্যশালী রাশি। মকর রাশি, আপনি যদি হন মকর রাশির জাতক, আপনি যদি কুম্ভ রাশির জাতক হন, আপনি যদি সিংহ রাশির জাতক হন, আপনি যদি ধনু রাশির জাতক হন, আপনি যদি কন্যা রাশির জাতক হন, আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। নামের অক্ষর BNKPLSO, এ কটি নামের অক্ষর দিয়ে যদি আপনার শুরু হয় আগামীকাল, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। যারা রাশি জানেন না, নামের অক্ষরটা দিয়ে স্টার্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই। জয় শনি মহারাজের জয়।